أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আসো তোমাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ মোবারকবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতু। শুকরিয়া আদায় করছি রবের, যিনি আমাদেরকে মানুষরূপে সৃষ্টি করেছেন এবং ইমানদার বানিয়েছেন। শুধু তাই নয়, মাদ্রাসা শিক্ষার অধীনে এসে মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করে দিন শিক্ষা তথা তালেবুল ইলম হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন, এর জন্য আমরা তার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আমাদের আজকের ইউটিউব ক্লাসে আমি দাখিল অষ্টম শ্রেণীর বিষয় কোরআন মাজিদ অধ্যায় দুই অর্থাৎ অর্থ সহ সুরার অংশ বিশেষ মুখস্থ লিখন, এই বিষয়ে তোমাদেরকে সুরা মুতাফফিফিনের প্রথম পাঁচটি আয়াত তোমাদের সামনে অর্থসহ পেশ করছি। তোমরা এটাকে হরকত সহ আর কাজ সহ এবং অর্থ পরীক্ষার খাতায় লিখতে হবে। আমি কথা না বাড়িয়ে তোমাদের শিক্ষার জন্য, তোমাদের বোঝার জন্য আমি কিভাবে করতে হবে, এইভাবে লিখতে হবে, অর্থ লিখতে হবে এবং প্রত্যেকটাকে হারকাত দিতে হবে। তোমরা খেয়াল করো, আমি আস্তে আস্তে হারকাত দিয়ে যাবো এবং অর্থ বলে যাবো। ওয়াইলুন, ওয়াইলুন অর্থ ধ্বংস বা দুর্ভোগ, এই যে দুর্ভোগ দুর্ভোগ। লীল মুতাফফিফিন, লীল মুতাফফিফিন, লীল মুতাফফিফিন অর্থাৎ যারা ওজনে কম দেয়, যারা ওজনে কম দেয় তাদের জন্য ধ্বংস, তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা, আল্লাযীনা অর্থ যারা, এই যে যারা, ইজা ইজা অর্থ যখন, এই যে যখন, ইজা অর্থ যখন, ইকতালু ওজন করে দেয়, এই যে মেপে দেয়, আলা নাসি, আলা আন নাসি মানুষের নিকট, এই যে মানুষের কাছে, ইজাক তালু যখন ওজন করে নেয়, ইকতালু ওজন করে নেয়, মেপে নেয়, আলা নাসি মানুষের নিকট থেকে, মানুষের কাছ থেকে। ইয়াস্তাউফুন, ইয়াস্তাউফুন অর্থাৎ পূর্ণ মাত্রায় নেয় যখন তারা, তাহলে আল্লাযীনা ইজাক তালু যখন, আল্লাযীনা যারা, ইজাক তালু যখন মানুষের কাছ থেকে ওজন করে নেয়, মেপে নেয়, ইস্তাউফুনা তখন তারা পূর্ণ মাত্রায় নেয়, একটুও কম নেয় না। ওয়াইজা ও মানে এবং, বা আর, এই যে আর, ইজা যখন, কালু তারা মেপে দেয়, হুম মানে তাদেরকে অর্থাৎ মানুষদের কাছে, মানুষদেরকে যখন তারা মেপে দেয়, এই যে মেপে দেয়, আও আও অথবা, আও অর্থ অথবা, এই ওয়াজানু হুম, ওয়াজানু ওজন করে দেয়, হুম তাদেরকে যখন তারা মানুষদেরকে মেপে দেয় বা ওজন করে দেয়, ইফসিরুনা তখন তারা কম দেয়, ইফসিরুনা কম দেয়। আলা জিজ্ঞাসাবোধক শব্দ, আলা ইয়াজুন্নু, ইয়াজুন্নু এই যে জিজ্ঞাসাবোধক অর্থাৎ তারা, কি তারা, এই আলা অর্থ কি বা সাবধান অর্থ ব্যবহৃত হয়, চিন্তা করে না, জন্ম এজন্য চিন্তা করা, এজন্য উলা
উলাইকা তারা আন্নাহুম আন্নাহুম নিশ্চয় তারা তারা একটা চিন্তা করে না যে তারা আন্নাহুম মাবউসুন পুনরুত্থিত হবে মাব মাবউসুন পুনরুত্থিত হবে এখানে যেহেতু আন্নাহুম আছে আমি এখানে তারা কি চিন্তা করে না দেখেন আন্নাহুম অর্থ নিশ্চয় তারা নিশ্চয় নিশ্চয় তারা পুনরুত্থিত হবে আন্নাহুম অর্থ নিশ্চয় তারা হুম অর্থ তারা আন্ন মানে নিশ্চয় নিশ্চয় তারা পুনরুত্থিত হবে জিজ্ঞাসাবোধক শব্দ যেহেতু আলা তারা তারা কি চিন্তা করে না যে তারা পুনরুত্থিত হবে তাকে চিন্তা করে না যে নিশ্চয় তারা পুনরুত্থিত হবে লিয়াউমিন আজিম লি অর্থ জন্য এই যে জন্য ইয়াউমুন অর্থ দিন দিবস আজিম মানে মহা এই যে এক মহান দিবসে তারা পুনরুত্থিত হবে এই ব্যাপারে কি তারা চিন্তা করে না এই পাঁচটি আয়াত তোমাদেরকে এইভাবেই অর্থ সহ হারকাত দিয়া লিখতে হবে একটা প্রশ্নের উত্তর মার্ক 10 তোমাদের পরীক্ষাটা অবশ্যই থাকে আমি আবার বলছি দাগ নম্বর দিয়া যে দাগ নম্বর এটা থাকবে সেই দাগ নম্বর দিয়ে তোমরা এভাবে লিখবে ওয়াইলুল লিল মুতাফফিফিন হারকাত দিয়া ওয়াইলুল লিল মুতাফফিফিন অর্থ লিখবে এক নম্বরে দুর্ভোগ তাদের জন্য যারা ওজনে কম দেয় বা মাপে কম দেয় আল্লাযীনা ইযা তালু আলা নাসি যখন তারা মানুষের কাছ থেকে মেপে নেয় এস্তাফুন তখন তারা পূর্ণ মাত্রায় নেয় দুই নম্বরে আর গেল তিন নম্বরে ওয়াইজা এবং যখন আর যখন কালু হুম তারা তাদেরকে মেপে দেয় আর ওজানু হুম অথবা ওজন করে দেয় ইফসিরুন তখন তারা কম দেয় আলা ইয়াদুন্নু তারা কি জানে না তারা কি চিন্তা করে না উলাই কান্নাহুম এরা অবশ্যই আম্মা বহসুন পুনরুত্থিত হবে ইয়াউমিন আজিম এক মহাদিবসে বা সেই মহাদিবসে এইভাবেই এর অর্থ তোমাদের লিখতে হবে তো ছোট্ট করে দিলাম একটা ছোট্ট দুইটা দেওয়া যেত তাও আমি তোমাদেরকে দিই নি যাতে তোমাদের কষ্ট বেড়ে না যায় আগামী দিন ইনশাল্লাহ আরও একটা দেওয়া যাবে আর তোমরা মোটামুটি 3-4 সূরা এভাবে যদি তোমরা ই করো 4 সূরার অংশ বিশেষ যদি এভাবে অর্থসহ লেখো এবং মুখস্থ অর্থসহ হারকাত দিয়ে যদি লিখে রাখো বা লেখা অভ্যাস করো তাহলে অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তর লিখতে পারবে এটা তো তোমাদের জন্য সহজ আল্লাহ তাআলা তোমাদেরকে এইভাবেই পরীক্ষার উত্তরে অংশগ্রহণ করার মতো তৌফিক এনায়েত করুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু